জন্মেছি এক মায়ের কোলে, আর বড় হয়ে আরও একজন মা পেয়েছি, আলহামদুলিল্লাহ। দুই মায়ের ভালোবাসা এসে পৌঁছেছে আমার কাছে। আমার শাশুড়ি মায়ের ডাকে তার ছেলে গিয়েছিল বাড়িতে, আর বাড়িতে যাওয়ার পর সে তার মানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে, তার যত কিছু আছে সে সব কিছু আমাদের জন্য দিয়ে দিয়েছে। আসলে এগুলো হচ্ছে মায়েদের ভালোবাসা। আমি অনেকদিন থেকেই জ্বর, ঠান্ডা, অসুস্থ, যার কারণে মা চেষ্টা করেছেন অনেক কিছু দেওয়ার জন্য। এই যে কাঁঠালটা, এই কাঁঠাল হচ্ছে গাছের শেষ কাঁঠাল, মা সেই কাঁঠালটা দেওয়ার জন্যই মূলত তার ছেলেকে ডেকেছে, আর সাথে এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রা। আর ওদিকে আমার হচ্ছে সর্ষে ইলিশ খেতে ইচ্ছে হচ্ছিলো, আম্মুকে বলেছে আম্মু সর্ষে ইলিশ করে দিতে, তো আম্মু ঝটপট যতটা সম্ভব সর্ষে ইলিশ করে দিয়েছে। আর আমার আম্মুর হাতের এই সর্ষে ইলিশ দুধ কচু দিয়ে রান্না করা, এটা হচ্ছে অসম্ভব টেস্টি আর আমার খুব পছন্দের। তো আম্মুকে বলার পরই আম্মু আব্বু বাজার থেকে তাজা তাজা মাছ এনে আম্মু রান্না করে দিয়ে দিয়েছে, আর আস্তে আস্তে আমি খেতে বসে পড়েছি। আর অনেক কিছু দিয়েছিল, তালের রস করে দিয়েছে, দুধ, তারপর হচ্ছে চাল ডাল, আর অনেক কিছু দেখতেই পেয়েছেন ভিডিওতে, আলহামদুলিল্লাহ। দুই মায়ের ভালোবাসা, সবাই মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।